হাই ফ্রেন্ড, আজ আমি কলেজ স্টুডেন্টদের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকে দেখাবো এই যে লোটে মাছ, দেখুন এই লোটে মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে আমি দেখাবো লোটে মুলো, এটা আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে। তো আমি লোটে মাছের মধ্যে কী কী দিয়ে রেসিপিটা করব আপনাদেরকে দেখাবো। আমি এখানে আছে দেখুন সরু সরু করে মুলো কাটা, লাল লাল মুলো, এগুলো আমি কেটে রেখেছি। এর সাথে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে রেডি করে রেখেছি। সেগুলো হলো দেখুন এখানে জিরে জিরে আছে, এখানে আছে লেবুর রস, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা কুচি। বন্ধুরা চলুন আমি মূল রেসিপিতে গিয়ে আপনাদের রান্নাটা করে দেখাবো। বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিলাম, এবার কড়াতে তেল দিয়ে দেব। প্রথমে আমি যেটা করবো আমি মুলোগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হলে আমি মুলোগুলো কড়াতে ছেড়ে দেব। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মুলোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে, একটা সুন্দর রেসিপি, সকলে ভালো লাগবে। যারা লোটে মাছ খেতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আলুও দিতে পারেন। বন্ধুরা দেখুন আমার মুলোগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একটা বাদামি কালার আসবে তারপরে তুলে নিতে হবে। আমার মুলোগুলো তোলা হয়ে গেছে, এবার আমি যেটা করব, গ্যাসটাকে আমি অল্প আঁচে দিয়ে রাখলাম। এবার আমি যেটা করব, আমার যে মাছটা নুন আর হলুদ দিয়ে ম্যাগিনেট করা ছিল সেই মাছটার মধ্যে এবার আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেব। একটু চালের গুঁড়ি, সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দেব, তাহলে কি হবে, তাহলে মাছটা একটু মচমচা হবে ভাজাটা। এবার এটাকে আমি ডুবো তেলে ভাজব। আমি এবার এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে এসেছে, দেখুন আমি আবার তেল দিয়েছি কড়াতে। এবার আমি একটা একটা করে এই কড়ার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব।
এবার এই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি মাছগুলোকে উল্টে দেব, তাহলে মাছগুলো সব গোটা গোটা থাকবে। তেলের গুঁড়িটা দেওয়ার কারণে হলো মাছগুলো গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। এবার এগুলো উল্টে দেব আমি এক পিট উল্টে দিয়ে, তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি খুব সুন্দর লাগে খেতে। যারা মূলো খায় না তাদের ব্যাপার আলাদা, যারা মূলো খেতে ভালোবাসে। এখন নতুন মূলো উঠেছে তো, সেই জন্য এই নতুন রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখালাম। বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটা মাছও আমার ভাঙেনি, সব কটা মাছই আমার গোটা গোটা আছে। এবার আমি তুলে নেব। এরকমভাবে আপনারা সস দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। কাঁচা পেঁয়াজ দিয়ে সস দিয়ে খেলেও ভালো লাগে, লোটে মাছের ফ্রাইয়ের মতো। এবার আর কটা আছে এই কটাকে আমি দিয়ে দেবো। মোটা মোটা লোটে হলে আরো ভালো হয়, আমি মোটা লোটে পাইনি। তাহলে বন্ধুরা আমার মাছ ভাজাও হয়ে গেল, আমার মূলো ভাজাও হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে মাছগুলো। এবারে আমি কড়াতে একে একে মশলা দিয়ে কষাবো। প্রথমে আমি দেবো যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দেব। এটাতে একটু তেল বেশি লাগবে, একটু হলুদটা আগে দিয়ে দিলাম, নাহলে তেলটা খেতে, এর জন্য হলুদটাকে আমি একটু আগে দিলাম। এবারে দিয়ে দেবো রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি করে দেবেন, তাহলে লোটে মাছের যে গন্ধটা সেটা থাকবে না। এখানে আমার 5 চামচ রসুন বাটা আছে। এবারে দিয়ে দেবো আদা বাটা, এখানে আমার আদা বাটা আছে 4 চামচ আদা বাটা। এখানে আছে 3 চামচ জিরের গুঁড়ো, এখানে আছে 3 চামচ লঙ্কার গুঁড়ো। যারা ঝাল বেশি খান তারা ঝাল দেবেন, ভালো লাগবে খেতে, একটু ঝাল ঝালও ভালো লাগে। এখানে আমার লেবুর রস, এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম মূলোগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে কষাবো। এবারে এর মধ্যে আমি একে একে নুন দেব, 2 চামচ বড় চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম, লাগলে আমি আবার পরে দেব।
আবার একটু হলুদ দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট এখন কষাবো। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার চ্যানেলটা আপনার একদম নতুন চ্যানেল, আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে এনে দেখাবো। এর মধ্যে আবার কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দেব, গরম মশলা, গুঁড়ো করে রেখেছিলাম আমি গরম মশলা, এবারে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা আজকে আমার রেসিপি এখানে শেষ হয়ে গেল, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা আজকে আমার লোটে মূলোর চাপ এখানেই শেষ হলো, আপনারা কিন্তু অবশ্যই করে খাবে। এবার আমি এটা গরম গরম পরিবেশন করবো, লোটে মূলোর চাপ। দেখুন মাছগুলো আমার একটা মাছও না ভাঙে, একদম গোটা গোটা। আমার রান্না এখানেই শেষ হলো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।